বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে মতিঝিল থেকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 2020 সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় আদালতের পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 6 এপ্রিল বেলা 11:30টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, 2020 সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় আদালত থেকে তার পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। পরোয়ানাটির বিষয়টি ইশরাক হোসেন নিজেও জানেন। এর আগে সকাল থেকে রাজধানীর মতিঝিল এলাকায় নেতাকর্মী ও অনুসারীদের নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথচারী ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। শাপলা চত্বর এলাকায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলে মতিঝিল থানায় নিয়ে আসেন। তাকে আজই আদালতে নেওয়া হবে বলেও জানা গেছে।